পহাৰো গ তুমি হ্যাঁ কথাই কইলাম না মই একুয়া কথাই পহাৰো যে তুমি ও তোমার কথা কি তোমার খামর দেছে একুয়া কথা কও নাকি দুই কুয়া কথা কও না তুমি কয়টা কথা কইছা কয়টা কথা কইছা মই কয়টা কথা কইছি নাও তো নাও 100 টা কথা কই হালাইছি মই আচ্ছা ভালোই কই যা তুমি কতটা কথা কই হালে যা ভালোটা কথা কই জানো পহেলা বৈশাখ কাপড় তো পিন ভাই দোকান করবো আমরা পান্ধা পাতের দোকান করবো বুঝো না এখন আরেকটা কথা ঘোড়া কেন বুঝছো আমি তুমি কি মেলা শেষ হইলে ফোলা মানুষ তো আর শেষ হয় নাই খেলি তো খেসা তুই খাবাই মেলায় গেলে তো ঠেলা খাওয়াই লাগবো তাতে কি রাগ করা লাগবো খানে কয় না আমি থা মানুষ খয়েছি তো দেরি হয় কিন্তু মামা 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 মারতি চলতে তো দেরি হবো না আমরা তাড়াতাড়ি চলো ঘরে পয়সা শুরু করবাই অভাব নাই বোঝো নাই চলো চলো মানে আমি মোটর সাইকেল পাশে ছাতা দেয়া করে দেখে খুব কষ্ট করে কিস্তি তুলে কিস্তি সহ্য তারপরে করছি এখন আমি মেলায় যাইতে চাইছি এখন তোমার কাছে টাকা নাই আবার কেউ হোক বন্ধু বান্ধব যাই চল যাত্রা দেখে তখন তোমার কাছে টিকিট ওরা বন্ধু বান্ধব টিহাজার চালায় না ওরা আমার টিহাজার লাগে না বুঝছো কি এই তুমি তুমি মনে করো যে পাতে পাতে দোষ ধরো তোমার বন্ধু বান্ধব আছে কত ভালো মানুষ কত যে টাকা দিয়ে চালায় এটা তো আমার জানা আছে তুমি ওই সব মহা দরদি তুমি বন্ধু বান্ধব গলে গলে আনতে পারো বললে গা সারে না ভাঙতে পারো না এই শালি আমি যে তোর এই যে এত কিছু দিয়ে দিছি যদি আমি না দেই এটা তোর কোন জামাই এনে দিব হ্যাঁ কোন জামাই দিব দেখতা তুমি সাইরা দিয়া দেখো কোন জামাই দিবা সে দেখা মনে আমার মান সম্মান যাইব গা দে সাইরা দিনে খাচ্ছেন নি তরে না কবে সাইরা দিলাম নি আমার মান সম্মান গো সাহারা নাই ডাকের আমার মান সম্মান শালি এবাজে আর হারা টাঙ্গাল না সারা বাংলাদেশ খুঁজে পাবি না তেল গালা আবি হ্যাঁ কোন কি তুমি আমার মেলা নিয়ে যাবা হায় রে মেলা যাই রে তুই বেকার নুকর ডিসাইড করবি নি আমার তো না দেহ তো সহ্য হবো না
ডুষাডুষি করলেও না ভালো আছে, তাও একটা রোমান্টিক পোলা দেখলে একটু গ্যাসা দিলে মুন্ডার মতো আনন্দ হবো। তোমার লাগে এমন করে হারা দিন গ্যাসা দিলে আনন্দ হবো না? ও মানুষের গুন্নি যা তোমার সজ্জা, আমি যে গুন্নি যা তুলি এটা তোমার সজ্জা না সাল খাচ্ছুন্নি না সজ্জ হবো কিভাবে? এত বছর ধরে বিয়ে আছে আজ পর্যন্ত একটা পোলা হান দিতে আল্লাহ না আবার সজ্জ হবো? ও তখন বংশ বেঁধে বিয়া করে রে এবার বলেছো তখন বংশ বেঁধে যা হাইরা করো আবার গুরু না তাকে হে আমার ভালো যাই পড়ছে আমার বংশের মধ্যে আমার গুরু ঠিক আছে কেন্দ্রকে আসার না কিন্তু আমার যদি দেহি নজরে তেলি তর্ক দু নেই মাছ শুরু বলুন আমি কি করবো? আমি যদি দেখি একটা মেয়ে মানুষ লাগে গ্যাসা দিছ তাহলে ওই দিন তোমার শরীরটা কুবাই কুবাই আমি দু টুকরা করবো। আমরা এই পুরুষ মানুষ আঙ্গনে গ্যাসা না লিখলে কিছু হবে না তোর গ্যাসা নেই আমি মানুষ আমার গ্যাসা লাগলে কিছু হবে না শরীরটা নেই একটু কম বই তোর কিছু হবে না যাও ভাই রে রে মাঝে সুদ নিবার নিগে তো এরকম করে হারুস মানুষ মধ্যে আই খাচ্ছুননি যাও মরার বানর আমি দাঁড়ে হারাই আছি বৈশাখী মেলায় ভাই তো গেছে বার বৈশাখী মেলায় বউ আর আইসল বুঝছো এই তারিখে বউ নাই দ্বিতীয়বার বিয়েও করি নাই আবার ফিরা বছর আইসে গেতাছি দেহি খাচ্ছি যদি আমরাই পয়রা এই ঢুকে মেলার মধ্যে আহি বউটা আমার নিয়ম ভাই দুয়া করে না দুষ নু দুষ আসাল মুটা আসাল বুঝছুন আমি দাঁড়ে হ্যাঁ আমি তোমার দেই না বাবা এবারে খুশি হয়ে নাচতে নাচতে বেরিয়েছে মনে হয় আমি যাবই না হ্যাঁ যাবা দেখে তো তিন ঘন্টা ধরে বইয়া রয়েছো এই যে চিলাইতেছি যে মেলায় যাবো মেলায় যাবো তোর দুটা ফাঁসা করে তো কইলা না যে এখনো বাইরে না মানে আমারে বুঝাও যে তুমি মেলায় যাবা তোমার ঘরে তুমি বইয়া থাকো মেলাইতে হাত থাকবা না থাক দরকার হলে মেলার মতো ভিক্ষা করে মাইসের কাছে এইটা ওইটা 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 ছায়া খামো তোমার মতো মাইসের লগে আমার মেলায় যাও লাগে এই দেখো এই যে হাই হাই রে গরে কো ভট্ট ভট্ট আদি এবার দর দিছে খাও যাই রে গো আবার নিয়ে আও তাই না রে বড় তাত কেউ রাখান খাও দেখছ খাপছে নিয়ে কি দোটা দিছে আমি যাবো তো আমি তুমি কি দহন করতে চাইছিলে কি দহন করতে চাইছিলে আমি আমি ব্যালন ডালন বেছন নিয়ে গেছি ওই আমার মর দশ ফুট আছে না মর দশ ফুট আছে ব্যাখানি দেখেন তো দশ দশ টা দিতে হাত নিয়ে জানি কই আছে সব কিছু আমি কইছি অন্য কিছু কইছি আরে এটা কাস্টমার এ কাস্টমার রা পান্ত ভাত খাইয়া যান ইলিশ মাছ বাজা খাইতে মজা বৈশাখীর পান্ত ভাত কাঁচা মাছ পেঁয়াজ ফ্রি পান্ত ভাত খাবে নাকি গো বৈশাখী মেলায় পান্ত ভাত ইলিশ মাছ কাঁচা মাছ আমার হুদা মারবো তোমার তত্তরি
সালু কইরা যা মারেন তাড়াতাড়ি আয়া মারেন তত যাই মারো তুমি যদি এরে মন লাগে বান্দর না নারো না মুই কিন্তু জামু গাড়ে কই দিলাম যাও না বান্দর নাল করমু না এক কো কাস্টমার আইতি আছে না আজকে যে পান্তা ভাত কব কিডা খাবে এই চিন্তাই মোর ভালো থাকতি আছে না তোমার খালি ওই চিন্তা তুমি খালি যদি ভেড়া মারতা হাতা খালি বেকের ছড়া গনকে টাঙ্কি ডুঙ্কি মারতা খুব ভালো লাগতো মই মানে কি কইলা মুই টাঙ্কি ডুঙ্কি মারি ছড়া গ লাগে কয়জন লাগে টাঙ্কি মাস মোর লাগবা তো কয়জন তুমি একলাই তো না কত কত কথা না কইলে মোর লাগে ভালো না এই ভাই ফেপে ফেলনের দোকান কার পয়সাকি মেলা দেখাবেন না পিয়াজ দেখাবেন আর কি 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 আইটেম বড় বড় মাছ আছে ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছ খ খ খড়নেছে ভাই অরিজিনাল ইলিশ তো ও কি আমি কি কইলে অরিজিনাল মানে পুষ্করি কইতি এ দের গন্ডা লাগে যে টাইম ওই ইলিশ মাছ কি কোন দিন নকল থা থা থান দেই 10 15 ঢের করে ফাফা ফাদ দেন হ্যাঁ 10 15 ঢের ইলিশ দেন আলো পকিনি ঠকাই দেব কান দি গাইছ তুমি হ্যাঁ ওর ইলিশ মাছ খাইয়ে কাম নাই বল যা তুই খাই সান্দুর মাছ ও কি আলার ভালো হইছে পান্তা বাতার ইলিশ মাছ খাইতে পানি কমায় দিয়েন এই ফাফা ফাবি আপনাকে বাড়ি ফরিশাল খখ এই নেন ভাই খখ কোন থানা কাকো মগো পিরিসপুর থানা থানা জেলা পিরিসপুর পোস্ট অফিস বরিশাল এই পিরিসপুরের মহিলা রাতে তো টাকা থাও ভাবি ই দেন লবণ লবণ থা 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 থাও নাই ম ম ম মক্তিয়াদ মানে দে খাইন ভাই সা 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 সাগু মাগু থা থা থাও নাও না মাগো সাহু মাহু দাও মাও কিছু লাগে আমার তো আনে সাগু ডাগু দাও দাও না সাগু ডাগু দাও দাও মনে করে দেই নাই তোমার নাকি কাস্টমার আমি খাবার গোলা গোলা মানে তোমরা ইলিশ থেকে তোমার জন্ম ভালো তার মানে দাদার কি কোনো ফারাম আছে ইলিশ মাছে দাদার হইলো স্বাস্থ্য বাপ আরদের মালিক আমরা কি হইলো আমার খুব মন্দির করে হালা সত্যি কথা কইতে লাগছে লবণ দেন আরে ভাই কতাই কতাই ভাই ফেলু নাকি বেসন নাকি না 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 ও আমার দোকান ছাড়ে ভাই।
বড় রাখেন যে ধরেন খাম না বেশি বুঝা রে
আমার দাদার দেবনে দিন চব্বিশ হাজার টাকা মাছ কিনে নাই হ্যাঁ মাছ আমরা কোনদিন খাই নাই সত্যি করে এই নেন কাঁচা মরিচ খান আমি খাবো আর কিছু না খাবো নাকি ওকে আমি দুই না আমি আর কিছু না খাবো আমি খাবো ইলিশ মাছের কোনো দিন এত বড় বড় কাটা থাকে আর ইলিশ মাছ মুখে দিলে কত স্বাদ লাগে আর এটা কেমন জানি কাষ্টা গন্ধ কয় দেখেন দে আর দেখ খাবো খায় না দে প্যাঙ্গা করবেন প্যাঙ্গা কো ছাড়া গুলা লামে করে তাই উঠো খাম না ইলিশ খাবো না আরে ইলিশ না তোরে দে কইলা কি ইলিশ নাকি হ্যাঁ ইলিশের এত বড় বড় কাটা থাকে আমার বাবার জন্ম মত আমি দেখি নাই ঠিক মতো আমি এনে কথা বল নাকি আমি যারে আমি জানে হে ভালো তোর মনে কি আলা খাচ্ছ তুমি মায়া খেদা দিয়ে যান ও বন্ধু খেদা দিয়ে লিখেছিলে তুমি আচ্ছা তোর মনে কি কোনোই মায়া নাই ও মি মরে ফুল কি তো সাজে তো সাম বলো ছে আরে ভালো দিলো উলা কলি যাও বন্ধু রে ভাই মাতার ইলিশ মাছ কালা ফেসা ফেসা কালা কো এটা কি বুতকে নাকি
আমার আর মারেন না আমার জীবনে মিশা কথা কইয়া এই সিলভার বাজার ইলজামের কথা দেবেস মুনা ওই আর বেস মুনা ও শালিনী কইতো।